করোনার সংক্রমণ রোধে এবছরের 17 মার্চ থেকে বন্ধ রয়েছে সারা দেশের সরকারি বেসরকারি সব স্কুল। এদিকে কোভিড-19 প্রভাব ফেলেছে মানুষের আর্থিক অবস্থার উপর, তাই মধ্যবিত্ত নিম্নবিত্তদের অনেকের পক্ষে কঠিন হচ্ছে সন্তানের পড়াশোনার খরচ চালানো। এমন অবস্থায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির পক্ষ থেকে এসেছে বিশেষ বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়, অভিভাবকদের আর্থিক অবস্থা এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহের কথা মাথায় রেখে বেসরকারি মাধ্যমিক স্কুলগুলো শুধু বেতনের টাকা নিতে পারবে, অন্য কোনো খরচ নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা সবাই যত্নশীল হব, যে আমাদের শিক্ষার্থীরা যেন কোনোভাবেই তাদের শিক্ষা জীবন ব্যাহত না হয়। যে খাতে অর্থ ব্যয় হয়নি সেই খাতে যদি তারা অর্থ গ্রহণ করে, কিংবা সেই অর্থ যদি তারা ফেরত না দেয় বা সমন্বয় না করে, সেই ক্ষেত্রে তাদের অপরাধ হবে এবং সেই অপরাধ হলে অবশ্যই আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর এটা অন্তর্ভুক্ত নয়, এটা আমরা বলে দিয়েছি, এটা হচ্ছে আমাদের আওতাধীন যে প্রতিষ্ঠান। এদিকে উত্তরা হাই স্কুলের অধ্যক্ষ জানালেন, করোনা পরিস্থিতিতে বেতন দিতে অক্ষম এমন অনেক শিক্ষার্থীকে এরই মধ্যে বিশেষ বিবেচনায় রেখে তাদের পড়াশোনা চালিয়ে নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এতে করে বাকি পড়ছে শিক্ষক কর্মচারীর বেতন। বেশিরভাগ বেসরকারি স্কুল এই দুর্দশায় আছে বলে জানান তিনি। 600-700 স্টুডেন্টের এরকম, কারো 3 মাস, কারো 6 মাস, এমনও আছে কারো 1 বছর, যারা অতীব দরিদ্র বা প্রথম দিক থেকেই যাদের সমস্যা হচ্ছে করোনা আসার পরে, এরকম অনেক স্টুডেন্টকে বেতন মকুব করা হয়েছে। তবে আমরা সরকার নির্দেশিত যে শুধু টিউশন ফি এই নেওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, আমরা শুধু টিউশন ফিটাই গ্রহণ করব। কিন্তু টিউশন ফি গ্রহণ করার পরেও দেখা যাবে যে এই 2020 সেশনে প্রায় টোটাল শিক্ষক কর্মচারী তারপরেও 2 মাসের বেতন পেন্ডিং থাকবে। তবে ভর্তির সময় নেওয়া অন্যান্য ফি কিভাবে ফেরত দেওয়া হবে কিংবা সমন্বয় করা হবে সেটা এখনও জানেন না অভিভাবকেরা। আর শিক্ষকরা বলছেন, ভর্তির সময় নেওয়া বিবিধ খরচের ফি বর্তমানে ফেরত দিলে আর্থিকভাবে চাপে পড়বেন তারা। স্কুল থেকে এই বিষয় নিয়ে মানে কোনো কিছু সিদ্ধান্ত নেয়নি, আমরা হচ্ছে ভর্তির সময় দিয়ে দিছি, এখন শুধু ওনারা ফি নিচ্ছে, কোনো পরীক্ষার ফিটি কোনো কিছুই নিচ্ছে না। আগামী বছর থেকে যদি এই নিয়মটা কার্যকরী, যে অ্যাডজাস্টমেন্টের বিষয়টা, তাহলে মনে হয় শুধু আমি না, আমার মতো এরকম বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ যত প্রতিষ্ঠান রয়েছে, আমার মনে হয় যে প্রত্যেকটা প্রতিষ্ঠানই তারা আমাদের মতো এই অবস্থায় রয়েছে অর্থনৈতিক দিক থেকে। এদিকে মাউশির সিদ্ধান্ত অনুযায়ী 2021 সালেও যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে একই নিয়ম বলবৎ থাকবে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।